মনোহর নিখোঁজ, 2 লক্ষ টাকা মুক্তিপণ না দিতে পারায় খুন 7 বছরের শিশু। সকাল থেকে নিখোঁজ 7 বছরের শিশু, ফোনে 2 লক্ষ টাকার মুক্তিপণ দাবি, না দিতে পারায় শিশুকে খুন করে ফেলে দেওয়া হলো আমবাগানে। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা এলাকায়। ওই মৃত শিশুটির নাম রায়হান মহলদার, তার বাড়ি ধুলিয়ান। পুলিশ ডাকবাংলা কৃষি ফার্মের কাছে আমবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে এদিন সকাল 10টার সময় বাড়ির পাশেই খেলা করছিল ওই শিশু। হঠাৎই না খুঁজে পাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু পাওয়া যায়নি। হঠাৎই দুপুর নাগাদ 2 লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন আসে, কিন্তু পরিবার প্রথমে বিষয়টি গুরুত্ব না দেওয়া ও অত টাকা দিতে না পারার অপারগতা প্রকাশ করায় খুন করে শিশুটিকে কৃষি ফার্মের কাছে আমবাগানে ফেলে দেওয়া হয়। এদিন জানাজানি হতেই খবর যায় পুলিশের কাছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ধরনের চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ফোন করে কি বলেছিল? বলছে কি 2 লাখ আমার ভাড়িয়ে ফোন করলো, আমার ফোন কোন সময় উঠে যায়, কোন সময় উঠে না, টাওয়ার ডিস্টার্ব করছে, ফোন লাগে না, কোন সময় ব্যস্ত লাইন ব্যস্ত বলছে। আমার ভাবি একবার লাগালে তো বললে ও গালাগালি কথা বলছে, এবে সালা ইলি আসতে হবে, এই 2 লাখ টাকা নিয়ে আসতে হবে, মানে নিঃশেতে যেরকম কথা বলে। 2 লাখ টাকাও চেয়েছিল? হ্যাঁ চেয়েছিল। না দিলে কি বলেছিল? না দিলে কিছু বলেনি, ও টাকাটির কথা পুলিশই আসবি সঙ্গে। তা আমার ফের ভাবলাম তো ও তো যেন তেন লোক হবে না, যেন এই কথা বলছে ভাই ভাই লোক হবে। ও আমার খেয়ালে এই টাকাটা ভেবেছে কি টাকা নিয়ে নেবো, মার্ডার করেছে, আগে মার্ডার করে যাওয়া সম্ভব। তো এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওনার বাবা ওনার মা যে চাইবে ওটাই হবে। আপনি কি হন? আমি ওনার মামা। নাম কি? রহিম মহলদার। জঙ্গিপুর থেকে কমল মজুমদার, টাইমস বাংলা।